পৃথিবীতে বড় বড় আবিষ্কারগুলো ওদের দ্বারা সম্ভব হয়েছে যারা আশার আলো না দেখেও তারা চেষ্টা চালিয়ে গেছে এবং সর্বশেষ তারা আবিষ্কার করতে সক্ষম হয়েছে যে পৃথিবীতে যত কিছু এই পর্যন্ত আবিষ্কার হয়েছে না কেন সব আবিষ্কারের পিছনে আছে মানুষের পরিশ্রম সব মানুষের মানুষেরা নয় যারা পরিশ্রম করেছে এবং তারাই সফলতা অর্জন করে নিয়ে এনেছে অনেক সময় তারা চেষ্টা করেছে কিন্তু তারা কখনো আশা দেখে নাই কখনো তারা আশার কোনো কিছুই পায় নাই যে তারা এখানে সফল হতে পারবে কিন্তু তারপরও তারা আশা ছাড়ে নাই তারা চেষ্টা করতেছে চেষ্টা করতে করতে এক একসময় তারা সফল হয়েছে এইভাবে করেই তারা জীবনে সফলতা অর্জন করেছে এবং আবিষ্কার করতে সক্ষম হয়েছে এই পৃথিবীতে এ পর্যন্ত যত কিছু আবিষ্কার হয়েছে কিনা সকল সব কিছুর পিছনে আছে যে সকল বৈজ্ঞানিকদের অনেক কষ্ট অনেক পরিশ্রম অনেক সাধনা যে তারা যে একদিনে তারা কিছু আবিষ্কার করতে পারে না অনেক সময় তারা আবিষ্কার করতে গিয়ে কিছু দূর চলার পর যখন তারা দেখল যে হয়তো তাকে সে কোনো দিন সে আবিষ্কার করতে সক্ষম হবে না এইটা একটি কঠিন কাজ তারপরও তারা আশা ছাড়ে নাই তারা তারপরও কাজ চালিয়ে যাইতেছে সাধনা করতেছে সাধনা করতে করতে এক পর্যায়ে তারা সফল হতে পেরেছে এটাই হলো সফলতার একটা সূত্র সফলতা হতে হলে আপনাকে ঠিক বৈজ্ঞানিকদের মতন এই আপনাকে করতে হবে যে আপনি সর্বপ্রথম যখন চেষ্টা করবেন চেষ্টা করার কিছু দূর যাওয়ার পর হয়তো মাঝামাঝি পথ যাওয়ার পর দেখবেন যে এখন আর আপনি আর কোনো রাস্তা পাইতেছেন না তারপর আপনাকে আবার নতুন রাস্তা খোঁজ করতে হবে আর আপনি যখন এইভাবে নতুন রাস্তা খোঁজ করতে করতে যখন আপনি এক পর্যায়ে দেখবেন যে সফলতা আপনার কাছে এসে ধরা দিয়েছে এবার আপনি ছাত্র হন অথবা আপনি একজন ব্যবসায়ী হন আপনি বা যে কোনো কিছু হন না কেন আপনি যদি জীবনে সফলতা অর্জন করতে চান পৃথিবীর যে কোনো সেকশানে হোক আপনি হয়তো সেটা নতুন হইতে পারে হয়তো পুরানো হইতে পারে কিন্তু আপনি যখন কিছু দূর চলার পর তখন দেখবেন যে সেখানে আর কোনো রাস্তা নেই যে আপনি আর কিছুই করতে পারতেছেন না ঠিক এই মুহূর্তে আপনাকে কি করতে হবে আবার নতুন করে আপনাকে শুরু করতে হবে আপনি কখনো আশা ছাড়বেন না কখনো কাজ বন্ধ করবেন না আপনি যখন বন্ধ করে দিবেন তখন আপনি আর কিছুই করতে পারবেন না তাই আপনি যদি কিছু করতে হয় যদি কিছু করে দেখাতে চান তাহলে আপনাকে অবশ্য অবশ্যই আপনাকে বারবার চেষ্টা করতে হবে আপনি যতবার ব্যর্থ আবার উঠে দাঁড়াবেন আবার চেষ্টা করবেন তাহলে আপনি একদিন সফল হতে পারবেন কারণ অতীতে যত কিছু আবিষ্কার হয়েছে কেন এখন বর্তমানে যত কিছু আবিষ্কার হইতেছে না কেন যে সবগুলোর পিছনে আছে মানুষের এরকম অনেক কষ্ট অনেক পরিশ্রম অনেক বৈজ্ঞানিকেরা সেই দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর সাধনা করার পর তারা কোনো কিছু আবিষ্কার করতে সক্ষম হয়েছে আপনিও যদি এইভাবে যদি সাধনা করতে থাকেন তাহলে আপনি পৃথিবীর যে কোনো সেক্টরে যে কোনো বিভাগে হোক না কেন আপনি সফল হতে পারবেন তা আপনাকে কি করতে হবে আপনি ব্যর্থ হওয়ার পরেও আপনাকে আবার নতুন করে চেষ্টা করতে হবে আপনি আবার চেষ্টা করবেন আপনি ব্যর্থ হবেন আবার চেষ্টা করবেন ব্যর্থ হবেন তারপর আপনি আশা ছাড়বেন না দেখবেন একদিন একদিন আপনি সফল হতে পারবেন তাই জীবনে সফলতা অর্জন করতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে ব্যর্থতা মেনে নিতে হবে এবং আপনাকে আশা ছাড়তে হবে না আশা কখনও ছাড়বেন না আশা ছাড়লে আপনি কখনো জীবনে সফল হতে পারবেন না আপনি জীবনে সফল হন সে আশা কামনা করে ভিডিওটি এখানে শেষ করলাম আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন ফেসবুক ইনস্টাগ্রাম টয়টা থেকে শুরু করে সকল সোশ্যাল মিডিয়াতে যাতে করে সকল ভাইয়েরা এবং বোনেরা তাদের জীবনকে পরিবর্তন করতে পারে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বারাকাতু